ভালো ডিজাইন ক্যামেরা, ডিসপ্লে, সাউন্ড, ব্যাটারি থাকার পরেও আমি বলতে বাধ্য হচ্ছি এই মুহূর্তে মোটোরোলা G45 5G এই ফোনটাকে এখনই কিনবেন না। তার কারণ এতদিনে মোটোরোলা যে কোনো বাজেটে তাদের বেস্ট ফোন লঞ্চ করেছে, কিন্তু এইবার মোটোরোলা G45 5G এই ফোনটা বাজেট ছাড়া ফোন হতে পারলো না। তাই কেন আমি এই ফোনটাকে এখনই কিনতে মানা করছি এবং এই বাজেটের মধ্যে কোন ফোনটা কিনলে আপনাদের জন্য বেস্ট অপশন হতে পারে, তা সবকিছু জেনে নেব আমরা আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন টেকটিজ বাংলা, আমি দীপঙ্কর, আর সমালোচনা করে আজকে ভিডিও শুরু করছি। তো মোটোরোলা G45 5G ফোনটার বেস ভেরিয়েন্ট 4GB 128GB দাম ভারতীয় টাকা রাখা হয়েছে 10,999 রুপি এবং এর আপার ভেরিয়েন্ট 8GB 128GB দাম ভারতীয় টাকা রাখা হয়েছে 12,999 রুপি এবং মাঝে মধ্যে এখানে হয়তো 1,000 টাকার ডিসকাউন্ট আপনারা দেখতে পারবেন। অর্থাৎ এই ফোনটাকে ভারতীয় 10,000 টাকার মধ্যে আপনারা কিনতে পারবেন। আর এত কম দামের মধ্যে এই ফোনটার বক্সে TPU ট্রান্সপারেন্ট কেস পেয়ে যাচ্ছেন এবং 20W অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন, Type-A to Type-C চার্জিং কেবল পেয়ে যাচ্ছেন। ফোনটার 3টি দুর্দান্ত কালারে অ্যাভেলেবেল আছে, ভিভা ম্যাজেন্টা, ব্রিলিয়েন্ট গ্রিন, ব্রিলিয়েন্ট ব্লু, সবগুলো কালারের ব্যাকে আমরা ভেগান লেদারের ফিনিশিং দেখতে পাচ্ছি। অর্থাৎ 10,000 টাকার ফোনে এখন আপনারা ভেগান লেদারের ফিনিশিং পেয়ে যাচ্ছেন। আর লুকসার ডিজাইনে যদি কথা বলি তাহলে এই ফোনটাকে দেখলে আপনাদের চেনা চেনা মনে হতে পারে। কিছুদিন আগে লঞ্চ হওয়া মোটোরোলা G34 ফোনটার মতনই এর লুকসকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরা লেআউটটা একটু সিম্পল রাখা হয়েছে এই ফোনটাতে। লুকসার ডিজাইন আমার কাছে যথেষ্ট ইমপ্রেসিভ মনে হয়েছে। অর্থাৎ এখানে 2টো সিম বা 1টি সিম, 1টি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এই ফোনটাতে ডলবি অ্যাটমস ডুয়েল স্পিকার সাপোর্ট আছে। অর্থাৎ সাউন্ডের ক্ষেত্রে এই ফোনটা খুব ভালো কাজ করেছে, যথেষ্ট ভালো কোয়ালিটির মিউজিক এক্সপিরিয়েন্স এখানে পেয়ে যাবেন। আর কম দাম হলো এখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটি রাখা হয়েছে, যার ফলে কলিং এক্সপিরিয়েন্স খুব ভালো পেয়ে যাবে। এবং এর সাইডে ফিঙ্গারপ্রিন্ট আলোক সেন্সরটিও রাখা হয়েছে, যেটি খুব দ্রুত কাজ করছে। ফোনটার চড়া খুব সরু, 8mm এর চড়া এবং ওজনও খুবই হালকা, 183 গ্রাম এর ওজন। আর কম দাম হলো এখানে IP54 রেটিং রাখা হয়েছে, অর্থাৎ ফোনটা ডাস্ট প্রুফ এবং সামান্য স্ক্র্যাচ প্রুফ। আর যেহেতু এটি বাজেট ফোন সেহেতু এখানে 3.5mm এর অডিও জ্যাকটিও রাখা হয়েছে। আর কানেক্টিভিটির যদি কথা বলি তাহলে এখানে 13টা 5G ব্যান্ড রাখা হয়েছে, অর্থাৎ কম দাম হলেও এখানে 5G নেটওয়ার্ক নিয়ে একদম টেনশন করতে হবে না। তারপরে এখানে 4G+ এবং 5G+ অপশন আছে, অর্থাৎ এখানে VoNR সাপোর্ট আছে, যা আপনার ডেটা ট্রান্সফারের জন্য ডাউনলোড এবং আপলোড স্পিড দ্রুত এখানে পেয়ে যাবেন। তারপরে এখানে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট আছে এবং FM রেডিওরও সাপোর্ট আছে। ডিসপ্লে যদি কথা বলি তাহলে এই ফোনটাতে 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে ইউজ করা হয়েছে। এখানে আপনারা 120,500 IPS ডিসপ্লে পেয়ে যাবেন, যেখানে সর্বোচ্চ 580 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পেয়ে আছেন। অর্থাৎ ঘরে বেলা ডিসপ্লেতে কন্টেন্ট দিতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। কম দাম হলো এখানে ডিসপ্লেতে প্রোডাকশন পেয়েছেন, গোরিলা গ্লাস 3 প্রোডাকশন এখানে রাখা হয়েছে। স্বাভাবিকভাবে এখানে HDR সাপোর্ট আমরা পাচ্ছি না, তবে Wide 1 11 সাপোর্ট আছে, অর্থাৎ OTT প্ল্যাটফর্মে কন্টেন্টগুলোকে আপনারা অনায়াসে HD কোয়ালিটিতে দেখতে পারবেন। তবে ইউটিউবে এখানে 4K ভিডিও প্লে করতে পারবেন না, এখানে 1080p 60 FPS ভিডিও প্লে করতে পারবেন। আর এই ফোনটাতে সব ধরনের সেন্সারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। পারফরমেন্সের ক্ষেত্রে এই ফোনটাতে খুব ভালো কোয়ালিটির পরিসর পেয়ে যাচ্ছি, Snapdragon 6S Generation 3 মতন ভালো কোয়ালিটির পরিসর দিয়েছে মোটো, যেখানে LPDDR4 এক্সট্যান্ড এবং ফোনের স্টোরেজ রাখা হচ্ছে UFS 2.2, অর্থাৎ যথেষ্ট ফাস্ট কোয়ালিটির স্টোরেজ আমরা পেয়ে যাচ্ছি। ওভারঅল এখানে 1.25 স্কোর 4.5 লাখের মতন আমরা পেয়ে যাবো। অর্থাৎ এটা নতুন পরিসর হলো এটি Snapdragon 695 আপগ্রেড ভার্সন আমরা বলতে পারি, অর্থাৎ ভালো কোয়ালিটির পরিসর আমরা পেয়ে যাচ্ছি এই ফোনটাতে। ফ্রি ফায়ার, পাবজির মতন গেমগুলোকে আপনারা অনায়াসে 40 FPS স্মুথ কোয়ালিটিতে খেলতে পারবেন, হাই কোয়ালিটির গেম এখানে খেলতে পারবেন না। হাই কোয়ালিটিতে গেম খেললে হয়তো এখানে ল্যাগ বা গ্লিচ হতে পারে, যদিও এত কম দামের মধ্যে গেমিং ফোন আমরা আশা করতে পারি না। ডে টু ডে লাইফে মাল্টিটাস্ক করতে কোনো সমস্যা হওয়ার কথা না এই ফোনটাতে। সফটওয়্যার ক্ষেত্রে এখানে মোটোরোলা অ্যান্ড্রয়েডের 14 ভার্সনটি দিয়েছে এবং নেক্সট OS অর্থাৎ Android 15 আপডেট পেয়ে যাবেন এবং 3 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো সফটওয়্যার এক্সপিরিয়েন্সের যদি কথা বলি তাহলে এখানে ক্লিন UI পাচ্ছেন না, বেশ কিছু প্রি ইনস্টল অ্যাপ এখানে পেয়ে যাবেন, যেগুলোকে অনায়াসে আপনারা আনস্টল করতে পারবেন, তবে সেটআপটি কমপ্লিট হওয়ার পরে। তাছাড়া মোটোরোলা নিজস্ব স্মার্ট কানেক্ট তো পেয়ে যাচ্ছেন, ল্যাপটপ, PC, স্মার্ট টিভির সাথে অনায়াসে এটিকে কানেক্ট করা যাবে। এখানে মাই UI পাচ্ছেন, যার ফলে স্মার্ট কানেক্ট, মাই মোটো সিকিউর, ফ্যামিলি স্পেস, থিং সিল, সিকিউরিটি সিস্টেম, এইসব এক্সট্রা ফিচার্সগুলো পেয়ে যাচ্ছে। অর্থাৎ কম দাম হলো এখানে ফিচার্সের কোনো কমতি রাখেনি মোটোরোলা। তবে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এত কিছু ফিচার্স কিন্তু 4G ভেরিয়েন্টিতে সাপোর্ট করবে না, তার জন্য আপনাদেরকে 8G ভেরিয়েন্টি নিতে হবে, তাহলে আপনারা সব কিছুর এক্সপিরিয়েন্সগুলোকে নিতে পারবেন। আর কম দাম হলো এখানে ক্যামেরা কোয়ালিটি খুব ভালো রাখা হয়েছে, 50MP মেন ক্যামেরা পেয়ে যাচ্ছেন, চারপাশে 1টি ছেলে পুরানো ক্যামেরা অর্থাৎ 2MP মাইক্রো সেন্সর ক্যামেরা রাখা হয়েছে। তবে সামনে মোটোরোলা 5MP বা 8MP মতন সেলফি ক্যামেরা রাখেনি, ভালো কোয়ালিটির 16MP মতন বেস্ট কোয়ালিটির সেলফি ক্যামেরা দিয়েছে মোটো। দিনের বেলা এর ক্যামেরাগুলোতে ফটো তুলতে কোনো সমস্যা হবে না, ভালো কোয়ালিটির ফটোর কোয়ালিটি এখানে পেয়ে যাচ্ছেন, তবে রাত্রে হয়তো অ্যাভারেজ কোয়ালিটির ফটো এখানে পাবেন। তবে কোনো ক্যামেরাতে আপনারা 4K রেজলিউশনে ভিডিও শ্যুট করতে পারবেন না, অনলি 1080p 30 FPS ভিডিও শ্যুট করার অপশন এখানে আপনারা পেয়ে যাবেন। এবং পাওয়ারকে ম্যানেজমেন্ট করার জন্য 5000mAh ব্যাটারি রাখা হয়েছে, যেটিকে চার্জ করার জন্য 20W চার্জিং সাপোর্ট রাখা হয়েছে, আর চার্জারটা তো বক্সে রাখাই আছে। এখন কথা হচ্ছে এই ফোনটার থেকে যদি বেস্ট পারফরমেন্স চান এবং এই ফোনটার সমস্ত ফিচার্সগুলোর এক্সপিরিয়েন্স নিতে চান, তাহলে এর আপার ভেরিয়েন্ট 8GB 128GB আপনাদের নেওয়া উচিত, যার দাম ভারতীয় টাকা রাখা হয়েছে 12,999 রুপি অর্থাৎ 13,000 টাকা। তার জন্য আপনাদেরকে ডিসপ্লেতে এবং প্রসেসরে কিছু কম্প্রোমাইজ করতে হবে, কিন্তু তার বদলে যদি আপনারা রিয়েলমি Narzo 70 ফোনটা কেনেন তাহলে সে আরও ভালো কোয়ালিটির ডিসপ্লে এবং ভালো কোয়ালিটির প্রসেসর সেখানে পাবেন। এমনকি ক্যামেরাতেও সে ফোনটাতে খুব ভালো কাজ করেছে। অলরেডি রিয়েলমি Narzo 70 ফোনটা আমি রিভিউ করে ফেলি,
এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনার মোটরলা G45 5G ফোনটা কিনবেন না রিয়েলমি নার্জো 7 এই ফোনটা কিনবেন। কি মতামত অবশ্যই কমেন্ট করে জানতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে এখন একটি লাইক করতে পারেন, আর অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আর নতুন চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখন এখানে গিয়ে আপনারা রিয়েলমি নার্জো 7 রিভিউটি দেখে নিতে পারেন। তো আজকে ভিডিওটি এখানে দেখাবে আপনাদের সাথে নিশ্চয়ই ভিডিও আজকে।